দ্য ওয়ার্ল্ড ইজ ব্রাইট সেভ আওয়ার সাইট এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। এ উপলক্ষে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি আজ রাজধানীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসের আলী। বক্তারা বলেন, গ্লুকোমা একটি নীরব ঘাতক, সচেতনতার অভাবে অনেকে অন্ধত্ব বরণ করছে, অথচ সরকার এ রোগের চিকিৎসায় ১১১টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করেছে।